চলতি অর্থ বছরের শুরু থেকে কৃচ্ছ সাধনের নীতিতে সরকারি ব্যয়ে পনেরো হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে এই অর্থের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা খাত থেকে সাশ্রয় হয়েছে এক হাজার তিরানব্বই কোটি টাকা পণ্য ও সেবাসহ পূর্ত কাজ এবং শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগেও লাগাম টানা হয় তাতে সাশ্রয় প্রায় চোদ্দো হাজার কোটি টাকা জ্বালানি তেল ও বিদ্যুতের বরাদ্দের বিশ শতাংশ সাশ্রয়ের নির্দেশনা দিয়েছিল অর্থ মন্ত্রণালয় তবে দাম বাড়ায় এই দুই খাতে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি